2022 সালে এসেও যদি সার্ভে করে মাসে মিনিমাম $300 বা তার থেকেও বেশি বা 500 বা $1000 পর্যন্ত ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আজকের ভিডিওতে কিছু বিষয় বলবো যে বিষয়গুলো ফলো করলে অবশ্যই 2022 সালে যদি সার্ভে করতে চান তাহলে করতে পারবেন, বাট আপনি যদি একদমই আগের মতো করেই সার্ভে করতে চান তাহলে আপনার সফলতার চান্সটা অনেক কম। বাট এখানে একটা কথা বলি, বিশেষ করে যারা একদমই মনে করেন যে সার্ভেতে কাজ করা যায় না, বিশেষ করে প্রায় দেখেন অনেক বাংলাদেশে একটা নামি দামি একটা চ্যানেল প্রায় 2 মাস আগে একটা ভিডিও দিয়েছিল যে সার্ভে করতে গেলে এখন বিপদ, সার্ভে কিন্তু এখন কোনোভাবেই করা সম্ভব না। সাবস্ক্রাইবটা দেখে বুঝতে পারছেন এত বড় একটা চ্যানেল থেকে, তারপরে এই রিসেন্ট ভিডিওতেই কিন্তু দেখানো হয়েছে $17, তারপরে এখানে দেখেন $75 সার্ভে কেমে সমন্বয় করে দেখানো হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা সম্পূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি 2022 সালের সার্ভে নিয়ে একটু নতুন প্ল্যান করে নতুনভাবে কাজ করতে পারবে। এটা একটু বলার আগে একটু ব্যাপারটা বলি যে সার্ভে জিনিসটা কি, এটা কি এরকম কোনো জব যেটা মানে বন্ধ হয়ে যেতে পারে বা আজকে আছে কালকে না, এরকম কোনো ব্যাপার? মেইনলি যারা একদমই বুঝেন না যে সার্ভে জিনিসটা কি, তারা আমাদের যে সার্ভে নিয়ে প্লে লিস্ট আছে বা আমাদের যে প্রিমিয়াম সার্ভে কোর্স রয়েছে এই কোর্সগুলো অবশ্যই দেখতে পারেন। এই যে সার্ভে কোর্স, গেমিং কোর্স, তারপর সেট আপের একটা প্লে লিস্ট আছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনি ভালো করে দেখে নিয়ে বুঝতে পারেন যে সার্ভে কি এ টু জেড একদম বেসিক টু অ্যাডভান্স কিন্তু দেখানো হয়েছে। তো আজকে মেইনলি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমে সার্ভে ব্যাপারটা কিন্তু এরকম যে ইউএসএর মানুষদের কাছ থেকে তাদের মতামত নিয়ে বা ইউকের মানুষদের কাছ থেকে তাদের মতামত নিয়ে তাদের অ্যাক্টিভিটিগুলো সংগ্রহ করে তার উপর একটা অ্যানালাইসিস করে যেসব কোম্পানি আছে তারা এই অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে তাদের প্রোডাক্ট, তাদের মানে ফিউচার প্ল্যানগুলো তারা সেট করে, বা সার্ভের মাধ্যমে তারা পি টু পি বা মানে সরাসরি পার্সন টু পার্সন কোনো হচ্ছে অ্যাডভার্টাইজ তারা মানে পার্সনের আপনার সার্ভেতে যেহেতু আপনার একটা প্রোফাইল থাকে সেই প্রোফাইলের উপরে ডিপেন্ড করে তাকে কোন ধরনের প্রোডাক্ট তাকে শো করানো উচিত এইভাবে কোনো অ্যাডভার্টাইজ তারা শো করায় যেন তাদের ট্রাফিকটা লস না হয়। কারণ 1 লক্ষ টাকা খরচ করে যদি 2 লক্ষ মানুষের কাছে কোনো অ্যাড পৌঁছানো যায়, এর ভিতরে দেখা যাচ্ছে আমার অ্যাড যে অ্যাডটা দিচ্ছি এই অ্যাডটা প্রায় এর ভিতরে মানে 50% বা 80% মানুষেরই প্রয়োজন নাই, তাহলে তো এই আমার এই প্রোডাক্টে কেউই তারা নিবে না। বাট এটা যদি আমার মানে স্পেসিফিক 1 লক্ষ মানুষ টাকা খরচ করে যদি এক মানে 10,000 মানুষের কাছে স্পেসিফিক পৌঁছানো যায় সেখান থেকে ভালো একটা সেল বা ভালো একটা প্রফিট অবশ্যই আশা করা যায়। তো এই ধরনের এই ব্যাপারগুলোর জন্য কিন্তু সার্ভেটা হয়ে থাকে। তো তাইলে তাহলে কি ওই যাই সব কোম্পানি এগুলো করছে হয়তো মানে যে কোম্পানি টাইপ, মনে করেন কেউ ইলেকট্রিক বা ইলেকট্রনিকের ব্যবসা করছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, বা কেউ অন্যান্য প্রোডাক্টের বিজনেস করছে বা এই ধরনের, তাদের বিজনেস একটা পার্সন হিসাবে আমি মনে করেন একটা ইলেকট্রনিক বা মনে করেন আমি স্যামসাং বা এরকম একটা প্রোডাক্টের বিজনেস করছি, আমার এই ব্র্যান্ডটা আমার হচ্ছে লস খেয়ে বা এটা ধ্বংস হয়ে যেতে পারে, বাট এই বিজনেসের এই টাইপ এই টাইপটা তো কখনো শেষ হবে না। একটা কোম্পানি যাবে আর একটা কোম্পানি মার্কেটে এসে এই জায়গাটা দখল করবে, তারাও এরকম করে সার্ভে করবে, সেই হিসেবে সার্ভে কাজটা কখনোই কিন্তু শেষ হবে না। এখন সমস্যা কী হবে, সমস্যা হচ্ছে 2000 মনে করেন 2016 সালের দিকে যেরকম ভিপিএন দিয়ে বা একদম নর্মালি আইপি দিয়ে বা 2020 সালে নর্মালি আইপি দিয়ে কাজ করা গেলে কি এখনও নর্মাল আইপি দিয়ে কাজ করা যাবে? কেন করা যাবে না তার একটু কারণ হচ্ছে বিশেষ করে এশিয়া মহাদেশের যে কাজটা মানে আসে, আসার পরে এই কাজটা খুব দ্রুত এটার 12টা বেজে যায়। তার একটা প্রধান কারণ হচ্ছে বিশেষ করে এই আইসিটি অনেক সহজলভ্য হওয়ার পরেও অনেকেরই আইসিটি সম্পর্কে একদমই জ্ঞান কম, সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পারি না এটা কীভাবে ইউজ করা উচিত। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ইউএসএ সাইট আসলো, তাদের সিকিউরিটিটা কিছুটা হলেও লো, যেখানে সহজে কাজ করা যায় সেখানে দেখা যাচ্ছে সহজে করা যায় বলে আমরা দেখা যাচ্ছে একই ডিভাইসে অনেকগুলো আনলিমিটেড অ্যাকাউন্ট ইউজ করছি বা শেয়ার আইপি ইউজ করছি, শেয়ার আইপি দিয়ে দেখা যাচ্ছে অনেক ইউ করছি আর কি। তাইলে তারা আস্তে আস্তে তাদের সিকিউরিটিটা ই করবে। তো যেহেতু মানে অনলাইনটা দিন দিন সবার কাছে সহজলভ্য হচ্ছে, সবাই ইউজ করছে, সেক্ষেত্রে কী হচ্ছে সেই ক্ষেত্রে সবাই এই যে আসতে এসে এর ভিতরে কেউ ভালোভাবে করছে, কেউ এই যে নর্মালি এইসব শেয়ার আইপি টাইপ ইউজ করছে, সেই ক্ষেত্রে সার্ভে সাইটগুলো তাদের সিকিউরিটি সিস্টেমটা দিন দিন হার্ড করছে, কারণ সার্ভে তারা নেয়ই অ্যানালাইসিস করার জন্য। তখন অ্যানালাইসিস করে তারা যখন দেখবে যে এখানে সব অ্যান্সারই ভুল এসছে, সব অ্যান্সার তাদের মানে তাদের যে এক্সপেক্ট সেই অনুযায়ী আসেনি, সেই ক্ষেত্রে তো তারা
তখন তাদের সিকিউরিটিটা হাই করবে। তো এটাই হবে, দিন যত যাবে সিকিউরিটি হাই হবে। বাট আপনি যদি কাজ করতে চান তাহলে আপনি কাজ সিস্টেম ফলো করে কাজ করলে কাজ করতে পারবেন, কাজ শেষ হবে না। আর সিস্টেম বাংলাদেশে অনেকেই আছে যারা নতুন নতুন সিস্টেম আনে ওস্তাদ, তারা দিন দিন সিস্টেম এনেই যাবে। কারণ পেপ্যালের মতো ব্যাপার, মানে ব্যাংক যেটা শুধুমাত্র বাংলাদেশের সিকিউরিটি সিস্টেম বা ইত্যাদি ব্যাংকিং সিস্টেমের উপর ডিপেন্ড করে, পেপ্যাল বাংলাদেশে শুরু করেনি, সেখানে আমরা বাংলাদেশ থেকে পেপ্যাল ইউজ করতে পারছি, তার মানে ক্যাপাসিটি রয়েছে মানুষের ভিতরে চিন্তা করেন। তা যাই হোক, তো এক্ষেত্রে আমি এটা এগুলো এই জন্য বললাম যে সার্ভে যদি 2022 সালে করতে চান তাহলে অবশ্যই আপনাকে এরকম এক্সট্রা ক্রিয়েটিভিটি থাকতে হবে, তাইলে সার্ভে করা সম্ভব। আপনি দেখছেন নেট শুধুমাত্র মনে করলে আপনি ব্রাউজ করতে পারেন না, সার্ভে শুরু করে দিবেন তাহলে হবে না। সব থেকে আপনি যদি এখন বর্তমানে সার্ভে থেকে আপনি 2022 সালে ইনকাম করতেছেন তাইলে সব প্রথমে চিন্তা করতে হবে সার্ভেটা মানে আগা মাথা এমনভাবে শেখা যাতে মানুষকে শেখাতে পারেন। তারপরে আপনাকে সার্ভেতে যেসব জিনিসগুলো প্রয়োজন হয়, বিশেষ করে হোক সেটা আইপি ভিপিএন বা ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো অবশ্যই নিজেকে গোছাতে হবে। মানে নিজের আপনার আইপি লাগবে, নিজে কিনতে পারবেন, এই রকম সিস্টেমটা যারা আছে তারা অবশ্যই $500 প্লাস ইনকাম করতে পারবেন। যারা এর ভিতরে নাম্বার SSNগুলো ম্যানেজ করতে পারেন, আইপিটা করেন না পারেন না, তারা একটু কম করবেন। কারণ এখানে যে জিনিসগুলো লাগবে, আপনার মনে করেন যে আপনার নিজের একটা বিজনেস খুলবেন, সেখানে আপনি সব কিছু ভাড়া ভাড়া করে নিয়ে আসছেন, তাইলে কীরকম হলো? আর যদি ওই ব্যাপারগুলো সব আপনার নিজের থাকে তাইলে কীরকম হলো? 2022 সালে যদি কাজ করতে চান এই ব্যাপারটা খুব ভালো মতোই করবে। তারপরে আপনাকে অবশ্যই সার্ভে সাইট নিয়ে ধারণা থাকতে হবে। সার্ভে সাইট অনেকগুলো আছে, তার ভিতরে এক একটা সাইটে এক একটা জিনিসে ভালো কাজ হয়। কোথাও স্ট্যাটিক আইপিতে ভালো কাজ হয়, কোথায় রেসিডেন্সিয়াল আইপিতে ভালো কাজ হয়, কোথায় 4G মোবাইল প্রক্সিতে ভালো কাজ হয়, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে নর্মাল সক্স 5 IPতে ভালো কাজ হয়, কোথায় কোথায় H3 IPতে ভালো কাজ হয়। এই ব্যাপারটা আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কোন সাইটে কোনটা ভালো কাজ হচ্ছে। সেই জন্য যারা বিশেষ করে সার্ভে নিয়ে রিভিউ দেয়, রিয়েলি অনেস্টলি রিভিউ দেয়, তাদের সাইট মানে ইউটিউব বলেন বা তাদেরকে আপনি ফলো করে বুঝতে হবে, বা আপনার সম্ভব হলে নিজেই আপনার সাইটগুলো টেস্ট করে করে দেখতে হবে কোন সাইটটা আপনার জন্য বেটার হয়। আবার কিছু সাইট আছে সেখানে দেখা যাচ্ছে USA থেকে কাজ করলে বেটার হয়, আবার কিছু কিছু সাইট আছে সেখানে UK থেকে কাজ করলে বেটার হয়। যেরকম বর্তমানে সোয়াকবক্স USA থেকে যতটা না কাজ হয় তার থেকে কিন্তু UK থেকে বেটার হয়। তো এই ব্যাপারগুলো এনশিওর করার জন্য আপনি ঘরের ভিতরে চুপ করে শুধুমাত্র সার্ভে একটা অ্যাডমিনার থেকে আইপি নিয়ে শুরু করে দিলে কি ব্যাপারগুলো সলভ হবে? কখনোই হবে না। সেই জন্য আমি একটা প্লে লিস্ট করে দিয়েছি, গত একটা ভিডিও দিয়েছিলাম যে সার্ভের জন্য নিজে নিজে 2022 সালে নিজে কিভাবে সার্ভে করবেন, একদম A to Z, আইপি কেনা থেকে শুরু করে একদম উইথড্রল করে টাকাটা হাতে পাওয়া পর্যন্ত নিজে কিভাবে করবেন। তো এই ভিডিওটার এই প্লে লিস্টের ভিডিওটা দেখলে আশা করি এই ব্যাপারগুলো নিয়ে অনেকটাই আপনার সলভ হয়ে যাবে। তো আপনি যদি একটা বেটার জ্ঞান রাখেন, আপনি যদি এই সার্ভে সাইটের যে লেটেস্ট আপডেট এগুলোর উপরে ডিপেন্ড করে নিজে বুঝতে পারেন কোন সাইটে কোন আইপি দিয়ে ভালো কাজ হচ্ছে, তারপরে সেই আইপিটা যদি নিজেই কিনে তারপরে আপনি সেই আইপি দিয়ে কাজ করতে পারেন, বা আপনার যদি সামর্থ্য থাকে তাহলে VPS যদি ইউজ করতে পারেন, এবং অবশ্যই 2000 যদি এই টাইমে এসে আপনি যদি মোটামুটি $500 ইনকাম করতে চান তাইলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম সাইটে কাজ করতে হবে। এখন প্রিমিয়াম সাইট কোনটা এটা তো হুট করে বলা যাবে না, একটা একটা করে বিভিন্ন সাইট হতে পারে। আমাদের সাইট আমাদের চ্যানেল বা অন্যান্য চ্যানেলে যেসব রিভিউ দেয় সার্ভে সাইটের, ওই রিভিউ দেখে আপনাকে আপনার যে সার্ভে নিয়ে আপনার যে মাথায় জ্ঞান আছে ওখান থেকে বুঝতে হবে যে এই সাইটটা প্রিমিয়াম, তাইলে আপনার এটা ইনশিওর করতে পারবেন যে আমার এটা প্রিমিয়াম সাইট, এটা এই সাইট। তারপরে একটু নাম না বললেই নয়, যেরকম আপনার ওপিনিয়ন আউটপোস্ট একরকম সাইট, সেখানে ইনস্ট্যান্ট পেমেন্ট করে, সেখানে অনেক বেশি সার্ভে থাকে, বড় বড় সার্ভে থাকে। এখন আপনি যদি এটা মনে করেন বাংলাদেশে একটা বাংলাদেশ থেকে করা যায় রিয়েল রিসার্চ, এটার সাথে কম্পেয়ার করেন তাইলে কি এটা হবে? বা আপনি সার্ভে জাঙ্কিকেও যদি কম্পেয়ার করেন ওপিনিয়ন আউটপোস্টের সাথে তাইলে দুইটা দুই রকম সুবিধা আছে। বাট সার্ভে জাঙ্কি আর ওপিনিয়ন আউটপোস্টে কি আপনার ই করা যাবে? যেরকম আমি একটা অ্যাপ দিয়ে ভিডিও দিয়েছিলাম পোল পে, যেখানে অনেক বড় $1-2 সার্ভে থাকে এবং খুব দ্রুত হয়ে যায় এগুলো, আতাপোলার সার্ভে যেরকম দ্রুত হয়ে যায় সেরকম সার্ভে জাঙ্কিতে একটা মোটামুটি 70 সেন্টের একটা সার্ভে করতেই মাঝে মাঝে 30 মিনিট 40 মিনিট 50 মিনিট পর্যন্ত লেগে যায়, তাহলে কি এক হবে? অবশ্যই হবে না। সেই জন্য এখন হবে কি, যেটা নর্মাল সাইট সেখানে এক একটা সাইটেরই আলাদা আলাদা সুবিধা থাকে, যেরকম এক একটা ব্র্যান্ডের আলাদা একটা দিক থাকে। বা যেরকম মোবাইল ব্র্যান্ড এ যদি চিন্তা করেন, আইফোনের একরকম সুবিধা, স্যামসাংয়ের একরকম সুবিধা,
এরকম রয়েছে না? তো আপনি জাস্ট অপিনিয়ন আউটপোস্ট, তারপর অন অপিনিয়ন, তারপর এই ধরনের যে আরো সাইট আছে, আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে একটা ভালো সাইট দিয়ে আরেকটা ভালো সাইট কিভাবে খুঁজে পেতে হয়, সেই ভিডিওটা দেখতে পারেন। এরকম করে অবশ্যই আপনি দুইটা ভালো সাইটে কাজ করুন, তারপর সার্ভে জাঙ্কির মতো দুইটা এমন সাইটে কাজ করুন যেখানে উইথড্রল দিলে শিওর চলে আসে, যেখানে একটু সহজেই করা যায়, এবং দুইটা অ্যাপে কাজ করুন, তাইলে বেটার হবে। আবারও বলি, একটা বা দুইটা ভালো সাইটে কাজ করুন, হতে পারে ওয়ান ওপিনিয়ন, ওখান থেকে একটা হিউজ ইনকাম আসবে। প্লাস নর্মাল সাইটে আপনার যখন ওখানে একটু রেস্ট দিবেন তখন নর্মাল সাইটে করতে পারবেন, প্লাস আপনি কিছু অ্যাপেও কাজ করুন, তাইলে সব দিক দিয়ে এই তিনটা ব্যাপার ফলো করতেই হবে। অবশ্যই ভালো সাইট, নর্মাল সাইট, অ্যাপ, এই তিনটা সাইটে যদি না কাজ করেন কম্পেয়ার করে, তাহলে শুধু একটা সাইটে তো অত সার্ভে পাওয়া যায় না, বা একটা সাইটে হরি সার্ভে পেয়ে যাওয়া যায় না। আজকে যে অ্যাপটা ভালো কাজ হচ্ছে না, আবার নতুন অ্যাপ আসবে, আবার নতুন অ্যাপ আসবে, এই জন্য আপনাকে আপডেট থাকতে হবে। এই জন্য ভালো ভালো চ্যানেলগুলোর সাথে সাবস্ক্রাইব করে তাদেরকে, তাদের সাথে থাকলে এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে মানে 2022 সালে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে যদি সার্ভে না করতে পারেন, তাইলে আপনার সার্ভে থেকে ভালো কিছু করতে পারবেন না, বুঝেছেন? মানে আরেকজনের উপরে ডিপেন্ড করে ওই রকম করে সার্ভে করতে পারবেন না, বিশেষ করে 2022 সালে, কারণ এখন এত অ্যাডমিন হয়েছে, বিশেষ করে সবাই কোনো না কোনো আইপি টাইপি নিয়ে কোথাও না কোথাও একটা গলত বাঁধিয়ে দেয়, যেখানে আপনার কোথাও না কোথাও সমস্যা হয়ে যায়। আর অ্যাডমিনদের ক্ষেত্রেও পসিবল না যে এত মেম্বারদেরকে টোটালি খুব হাইভাবে সাপোর্ট দেওয়ার, আর দিতে গেলে তাদের অনেক বেশি মানে চার্জ নেওয়া লাগবে আমার যা মনে হয়। তো সব দিক মিলিয়ে এইভাবে নিজের মতো করে ইউটিউব আছে। এখন মনে করেন একটা ব্যাপার কি, আপনি যে আপওয়ার্কে কাজ করতে গেলেন, তারপর আপনি মনে করেন যে আপনি একটা অ্যাডমিন রাখলেন, রেখে তার কাছ থেকে শুনছেন কি করব কি করব, আর আপওয়ার্কে অ্যাপ্লাই করছেন, তাইলে কি কখনোই আপনি আপওয়ার্ক থেকে কাজ পাবেন? কখনোই কিন্তু পাবেন না, নিজের ক্রিয়েটিভিটি না থাকলে অবশ্যই পাবেন না। তো সেই জন্য নিজে কীভাবে করবেন এটা, এই যে 2021 সালে 22 সালে কীভাবে নিজে সার্ভে করবেন, এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখলে আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা ই করবেন। তাইলে অবশ্যই আর একবার বলি, ভালো সাইটে, প্রিমিয়াম সাইট, একটা নর্মাল সাইট, অ্যাপে কাজ করুন, প্লাস যেহেতু আপনার আইপি আছে গেমিংয়ের কোর্সটা দেখে সার্ভের পাশাপাশি সার্ভে সাইটের গেম এবং অফারগুলো কমপ্লিট করুন। এরপরে বিভিন্ন চ্যানেল ছাড়া, আমার চ্যানেল হোক বা আরও ভালো চ্যানেল থাকতে পারে, সেসব চ্যানেলে নতুন নতুন সার্ভের সাথে অ্যাটাচ থাকলে, আপডেট থাকলে, নতুন নতুন ট্রিক আসে, ট্রিক থেকেই একটা সাময়িক সময় একটা ভালো একটা ইনকাম করে নেওয়া যায়। যেরকম এই যে আমার এখানে ফ্ল্যাশ রিওয়ার্ডের ট্রিক্স দেওয়া ছিল, এটা থেকে অনেকে ইনকাম করেছেন। তা আপনি যদি নিজে আপগ্রেড না করতে পারেন, এইসব ট্রিক্স নিয়ে আপনি কাজ করতে পারবেন না, কারণ এই ফ্ল্যাশ রিওয়ার্ডের ট্রিক্স একটা ব্যাঙ্ক লেগেছে, একটা নাম্বার লেগেছে। এখন যদি এই আপনি ব্যাঙ্ক আর নাম্বার খুঁজতে খুঁজতে আপনার 5 দিন চলে যায়, ট্রিক্স বিশেষ করে বেশিরভাগ ট্রিক্স সবাই যেহেতু কাজ করে খুব বেশি দিন থাকে না, তো এইসব খুঁজতে খুঁজতে যদি আপনার টাইম চলে যায় তাহলে কিন্তু আপনি ওই ট্রিক্সটা ধরতে পারবেন না। সেই জন্য নিজের উপরে ডিপেন্ড করেই সার্ভে করতে হবে। তো আপনার 2022 সালের সার্ভে জার্নি অনেকটা বেটার হোক, সবাই অনেক বেশি ইনকাম করেন, সবাই ভালোভাবে ইনকাম করেন, ভিডিওগুলো দেখেন চ্যানেলটিকে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন। আমিও কিছু বেস্ট সাইটের রিভিউ আবার দিব, যে সাইটগুলো দিয়েছি আবার 2022 সালে নতুন করে কাজ করে দেখবো কীরকম হচ্ছে, রিভিউ দিব সার্ভে রিলেটেড বা গেমিং রিলেটেড এবং অনলাইন ইনকাম রিলেটেড সমস্ত ব্যাপারগুলো রিভিউ দিব, এবং আরও কিছু ভালো কাজের ভিডিও দিব। তারপর সবাই সার্ভের পাশাপাশি যদি অনলাইন টিকতে চান, ভালো কোনো কাজ শিখুন, সার্ভেও করুন, এটা থেকেও ইনকাম হয়, বাট আপনাকে সাথে সাথে একটা ভালো কাজও অবশ্যই শিখতে হবে, কারণ সার্ভে তো দিনের ভিতরে সারাদিন রাত করা যায় না, বা গেমও সারাদিন রাত খেলা লাগে না। তো যাই হোক, সবার জন্য দোয়া করে এবং দোয়া চেয়ে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।